শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা শ্রীমৎ ভগবত গীতা অথ ষোড়শ অধ্যায়। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন প্রস্তুত করার নিজস্ব শৈলী অসাধারণ। প্রথমে তিনি প্রকরণের বিশেষত্বের উল্লেখ করেন, যার ফলে জিজ্ঞাসুগণ সে বিষয়ে জানার জন্য আগ্রহান্বিত হন। তারপর তিনি সেই প্রকরণ স্পষ্ট করেন। উদাহরণ হিসেবে কর্মকে নিন। তিনি দ্বিতীয় অধ্যায়ে প্রেরণা দিয়েছেন, অর্জুন কর্ম কর। তৃতীয় অধ্যায়ে ইঙ্গিত করেছেন, নির্ধারিত কর্ম কর। নির্ধারিত কর্ম কি? তখন বলেছেন, যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম। তারপর যজ্ঞের স্বরূপ কি তা না বলে যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে এবং যজ্ঞ থেকে আমরা কি ফললাভ করি আগে তা বললেন। চতুর্থ অধ্যায়ে 13-14টি বিধির মাধ্যমে যজ্ঞের স্বরূপ স্পষ্ট করেছেন, যজ্ঞকেই কর্ম বলেছেন। এখানে কর্ম কি তা স্পষ্ট হয়েছে, যা শুদ্ধ অর্থ আরাধনা, যোগ চিন্তন, যা মন ও ইন্দ্রিয় সমূহের ক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। এইরূপ তিনি নবম অধ্যায়ে দৈবী ও আসুরী প্রবৃত্তির উল্লেখ করেছেন। এদের বিশেষত্ব বলেছেন যে, অর্জুন, যাদের স্বভাব আসুরী তারা আমাকে তুচ্ছ ব্যক্তি বলে অবজ্ঞা করে। মনুষ্যদেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি, কারণ মনুষ্যদেহেই আমি এই স্থিতি লাভ করেছি। কিন্তু আসুরী স্বভাব যাদের, সেই মূঢ়গণ আমাকে ভজনা করে না। দৈবী সম্পদযুক্ত ভক্তগণ অনন্য চিত্তে আমাকে ভজনা করেন। এখনো পর্যন্ত এই দুটি প্রবৃত্তির স্বরূপ, এদের গঠন সম্বন্ধে বলা হয়নি। এখন বর্তমান অধ্যায়ে যোগেশ্বর এদের স্বরূপ স্পষ্ট করবেন। উভয়ের মধ্যে আগে দৈবী সম্পদের লক্ষণ সম্বন্ধে বলছেন শ্রী ভগবান উবাচ। অভয়ং সত্ত্ব সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতিঃ দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্যবম্। ভয় শূন্য অন্তঃকরণের শুদ্ধতা, তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানে অচল স্থিতি অথবা নিরন্তর একাগ্রতা, সর্বস্বের সমর্পণ, উত্তম রূপে ইন্দ্রিয়সমূহের দমন, যজ্ঞের আচরণ, যেরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় বলেছেন, সংযমাগ্নিতে আহুতি, ইন্দ্রিয়াগ্নিতে আহুতি, প্রাণ অপানে আহুতি এবং শেষে জ্ঞানাগ্নিতে আহুতি, অর্থাৎ আরাধনার প্রক্রিয়া, যা কেবল মন ও ইন্দ্রিয়সমূহের অন্তর্ক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। তিল, জব, বেদী ইত্যাদি সামগ্রী দ্বারা যে যজ্ঞ সম্পন্ন হয়, সেই যজ্ঞের এই গীতোক্ত যজ্ঞের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শ্রীকৃষ্ণ এইরূপ কোনো কর্মকাণ্ডকে যজ্ঞ বলে স্বীকার করেননি। স্বাধ্যায় অর্থাৎ যে অধ্যয়ন স্বস্বরূপের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তপস্যা অর্থাৎ মন ও ইন্দ্রিয় সমূহকে ইষ্টের অনুরূপ তৈরি করা, এবং আর্যবন দেহ ইন্দ্রিয় সমূহ ও অন্তঃকরণের সরলতা। অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেশ্বলোলুপ্ত্বম মার্দবম ধীরচাপলম। অহিংসা অর্থাৎ আত্মার উদ্ধার, আত্মাকে অধোগতিতে নিয়ে যাওয়াই হিংসা। শ্রীকৃষ্ণ বলছেন, যদি আমি সাবধান হয়ে কর্ম না করি, তাহলে এই সকল প্রজার হননকর্তা এবং বর্ণশঙ্করের কর্তা হব। আত্মার শুদ্ধ বর্ণ হল পরমাত্মা। আত্মা যখন প্রকৃতির মধ্যে দিকভ্রান্ত হয়, তখনই বর্ণশঙ্কর উৎপন্ন হয়। আত্মার হিংসা
একেই বলা হয় এবং আত্মার উদ্ধার করাকে অহিংসা বলা হয়। সত্য, সত্যের তাৎপর্য যথার্থ ও প্রিয় বাক্য নয়। আপনি যদি বলেন এই বস্ত্রটি আমার, তাহলে কি আপনি সত্যি বলছেন? এর থেকে বড় মিথ্যা আর কি হবে? দেহটাই যখন আপনার নয়, নশ্বর, তখন এই দেহ আবৃত করার বস্ত্র আপনার কি করে হতে পারে? বস্তুত যোগেশ্বর স্বয়ং সত্যের স্বরূপ বলেছেন যে অর্জুন, সত্য বস্তুর তিন কালে অভাব নেই। এই আত্মাই সত্য, পরম সত্য। এই সত্যে দৃষ্টি স্থির করা, ক্রোধহীনতা, সর্বস্বের সমর্পণ, শুভাশুভ কর্মফলের ত্যাগ, চিত্ত চাঞ্চল্যের অভাব, লক্ষ্যের বিপরীত নিন্দিত কাজ না করা, সর্বভূতে দয়া, ইন্দ্রিয় সমূহ বিষয়ের সঙ্গে সংযুক্ত হলেও বিষয়ে আসক্তির অভাব, কোমলতা, লক্ষ্য থেকে বিমুখ হতে লজ্জা, ব্যর্থ চেষ্টার অভাব এবং তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। তেজ, যা একমাত্র ঈশ্বরে আছে, তার তেজে যিনি কার্য করেন। মহাত্মা বুদ্ধের দৃষ্টি নিক্ষেপ মাত্র অঙ্গুলিমালের বিচারে পরিবর্তন হয়েছিল। সেই তেজের জন্য এই রূপ সম্ভব হয়েছিল, যার দ্বারা কল্যাণ হয়। এই তেজ বুদ্ধের মধ্যে ছিল। ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, অবৈরী ভাব, পূজনীয় হবার ভাব যার মধ্যে নেই, হে অর্জুন, দৈবী সম্পদ প্রাপ্ত পুরুষের মধ্যে এই লক্ষণ দেখা যায়। এইভাবে 26টি লক্ষণ বললেন, যা সাধনাতে পরিপক্ক পুরুষের মধ্যেই থাকা সম্ভব এবং আংশিক রূপে আপনার মধ্যেও আছে। এবং আসুরী প্রবৃত্তি যাদের মধ্যে বিশেষ রূপে সক্রিয়, এই রূপ মানুষের মধ্যেও এই সব গুণ আছে, কিন্তু প্রসুপ্ত অবস্থাতে। তবেই তো ঘোর পাপীও কল্যাণের অধিকারী। এখানে আসুরী সম্পদের প্রমুখ লক্ষণ বলছেন, দম্ভো দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরী। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, কঠোর বাক্য ও অজ্ঞান, এগুলি আসুরী সম্পদ প্রাপ্ত পুরুষের লক্ষণ। এই দুই সম্পদের কাজ কি? দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরীমতা মাশু চ সম্পদম দৈবী অভিজাতোসি পাণ্ডব। এই দুই সম্পদের মধ্যে দৈবী সম্পদ বিমোক্ষায় মুক্তির কারণ এবং আসুরী সম্পদ বন্ধনের কারণ বলা হয়েছে। হে অর্জুন, শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ প্রাপ্ত পুরুষ, মুক্তি লাভ করবে, অর্থাৎ আমাকে লাভ করবে। সেই সম্পদ দুটি কোথায় থাকে? দ্বৌ ভূত সর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈবো বিস্তরশ প্রোক্ত আসুরম পার্থমে শৃণু। হে অর্জুন, এই লোকে ভূতগণের স্বভাব দুই প্রকারের হয়, দেব স্বভাব এবং অসুর স্বভাব। যখন দৈবী সম্পদ হৃদয়ে কাজ করে, তখন এই মানুষই দেবতা, এবং যখন আসুরী সম্পদের বাহুল্য ঘটে, তখন এই মানুষই অসুর হয়। সৃষ্টিতে কেবল এই দুটি জাতিরই মানুষ বিদ্যমান। তার জন্ম আরব দেশ অথবা অস্ট্রেলিয়া যেখানেই হয়ে থাকুক, তিনি এই দুটির মধ্যেই কোনো একটি সম্পদ যুক্ত হবেন।
এখন পর্যন্ত দেব স্বভাব সম্বন্ধেই বিস্তারিতভাবে বলা হয়েছে, এবার অসুর স্বভাব সম্বন্ধে আমার কাছে শোনো। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরাসুরাঃ ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। হে অর্জুন, অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ কার্যম কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কাজ থেকে নিবৃত্ত হতে জানে না, সেই জন্য তাদের মধ্যে শুদ্ধি থাকে না, আচরণ এবং সত্যও থাকে না। ওই ব্যক্তিগণের বিচারধারা কিরূপ হয়? অসত্যম প্রতিষ্ঠম তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্যত কাম হেতুকম। আসুরি প্রকৃতির ব্যক্তিগণ বলে, এই জগৎ আশ্রয় রহিত, মিথ্যা ও ঈশ্বর ব্যতিরেকে স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে, সেই জন্য ভোগ উপভোগ করা ভিন্ন আর কি আছে? এতাম দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানুল্প বুদ্ধয়ঃ প্রভবন্ত্যুগ্র কর্মাণঃ ক্ষয়ায় জগতো হিতাঃ। এই মিথ্যা দৃষ্টিকোণ আশ্রয় করে যাদের স্বভাব নষ্ট হয়েছে, সেই অল্পবুদ্ধি অনিষ্টকারী ও ক্রূর কর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে। কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভমান মদান্বিতাঃ মোহাদ গৃহীত্বাৎ সদ্গ্রাহান প্রবর্তন্তে শুচিব্রতাঃ। দম্ভ, মান ও মদ যুক্ত হয়ে যে কামনা কখনো পূর্ণ হবে না তার আশ্রয় নিয়ে অজ্ঞানবশত মিথ্যা সিদ্ধান্ত গ্রহণ পূর্বক সেই অশুভ এবং অশুদ্ধ ব্রত ব্যক্তিগণ সংসারে প্রবৃত্ত হয়। তারা ব্রত করে কিন্তু সেই ব্রত অশুদ্ধ হয়। চিন্তাম পরিমেয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতাঃ। তারা মৃত্যুকাল পর্যন্ত অনন্ত চিন্তার আশ্রয় গ্রহণ করে, বিষয় ভোগের জন্য তৎপর, আনন্দ এইটুকু, এই রূপ চিন্তা করে। তারা এই রীতি অনুসরণ করে যে যতদূর সম্ভব ভোগ সংগ্রহ করো, এ ছাড়া কিছু নেই। আশাপাশতৈর্বদ্ধা কাম ক্রোধ পরায়ণাঃ ইহন্তে কাম ভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ান্। শত শত আশারূপ ফাঁসে আবদ্ধ, একটা ফাঁসেই মানুষের মৃত্যু হয়। এখানে শত শত ফাঁস দ্বারা কাম ও ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য অন্যায়পূর্বক ধনাদি বহু পদার্থ সংগ্রহের চেষ্টা করে। ধনের জন্য তারা দিবারাত্রি অসামাজিক কাজে প্রবৃত্ত থাকে। আরো বলছেন, ইদমদ্যমায়া লব্ধম ইমম প্রাপসে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। তারা চিন্তা করে,
আজ আমার এই লাভ হয়েছে, এই মনোরথ ভবিষ্যতে পূর্ণ হবে। আজ আমার এত ধন আছে, এত ধন ভবিষ্যতে লাভ হবে। অসৌ মায়া হতঃ শত্রুঃ হনিষ্যে চাপরানপি ঈশ্বরোহমহম ভোগী সিদ্ধোহম বলবান সুখী। এই শত্রু আমি নাশ করেছি এবং অন্য শত্রু সকলও নাশ করব। আমি ঈশ্বর ও ঐশ্বর্য ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন, বলবান ও সুখী। আঢ্যোভিজনবানস্মি কোন্যোস্তি সদৃশো ময়া ইক্ষে দাস্যামি মোদিশ্য ইত্যজ্ঞান বিমোহিতা। আমি ধনী ও বিশাল পরিবার ভুক্ত, আমার সমান আর কে আছে? আমি যজ্ঞ করব, দান করব, আনন্দ করব। এই রূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অজ্ঞান মুগ্ধ হয়। তাহলে যজ্ঞ দান কি অজ্ঞান? এই প্রসঙ্গে 17 সংখ্যক শ্লোকে বলা হয়েছে, এর পরেও তারা স্থির হয় না, পরন্তু বহু প্রাপ্তির মধ্যে থাকে। এই প্রসঙ্গে বলছেন, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাঃ প্রসক্তাঃ কামভোগেষু পতন্তি নরকেষু চ। বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত, মোহজালে জড়িত এবং বিষয়ভোগে আসক্ত হয়ে সেই অসুর স্বভাব ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয়। পরে শ্রীকৃষ্ণ স্বয়ং বলবেন নরক কাকে বলে। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমানমদান্বিতা যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনাবিধিপূর্বকম্। তারা আত্মশ্লাঘা বিশিষ্ট, ধন ও মানের মদ যুক্ত হয়ে দম্ভের সঙ্গে শাস্ত্রবিধি লঙ্ঘন পূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। যে যজ্ঞ শ্রীকৃষ্ণ বলেছেন সেই যজ্ঞই কি করে? না, সেই বিধি ত্যাগ করে করে। কারণ বিধি সম্বন্ধে স্বয়ং যোগেশ্বর বলেছেন চতুর্থ অধ্যায়ের 24-33 সংখ্যক শ্লোকে এবং ষষ্ঠ অধ্যায়ের 10-17 সংখ্যক শ্লোকে। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহেষু প্রদ্বিষন্তোভ্যসূয়কাঃ। তারা অন্যের নিন্দা করে এবং অহংকার, বল, দর্প, কামনা ও ক্রোধ আশ্রয় পূর্বক স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে, অর্থাৎ অন্তর্যামী পরমাত্মাকে দ্বেষ করে। শাস্ত্রবিধি অনুযায়ী পরমাত্মাকে স্মরণ করা এক প্রকারের যজ্ঞ। শাস্ত্রবিধি ত্যাগ করে যারা নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে, যজ্ঞের নাম করে কোনো না কোনো অনুষ্ঠান করতেই থাকে, তারা স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে, পরমাত্মাকে দ্বেষ করে। মানুষ দ্বেষ করেই, আর রেহাইও পায়। এরাও কি নিস্তার পাবে? এই প্রসঙ্গে বলছেন, না। তানহম দ্বিষত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্যজ শ্রম শুভান
আসুরীষ্বেব যোনিষু। আমাকে দেশ করে যারা, সেই পাপাচারী ক্রূর কর্মা নরাধমগণকে আমি সংসারে আসুর জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। যারা শাস্ত্রবিধি ত্যাগ করে যজন করে তারা পাপ জনি, তারাই মনুষ্য মধ্যে অধম, এদেরই ক্রূর কর্মা বলা হয়েছে, অন্য কেউ অধম নয়। পূর্বে বলেছেন এইরূপ অধমগণকে আমি নরকে নিক্ষেপ করি, একেই নরক বলা হয়। সাধারণ জেলের যাতনাই ভয়ঙ্কর হয়, এখানে বারংবার আসুর জনিতে নিক্ষিপ্তের ক্রম কত পীড়াদায়ক হবে। অতএব দৈবী সম্পদ অর্জন করার জন্য প্রযত্নশীল হওয়া উচিত। আসুরীম যোনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামপ্রাপ্যৈব কৌন্তেয ততো যান্ত্যধমাম গতিম। কৌন্তেয়, মূঢ়গণ জন্মে জন্মে আসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাক, পূর্ব জন্মাপেক্ষা আরও নীচ জনি লাভ করে, যাকে নরক বলা হয়। এবারে বললেন নরকের উৎপত্তির কারণ। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভস্ তস্মাদেতত্রয়ম ত্যজেত। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ, এরা আত্মার অধোগতিদায়ক, অতএব এই তিনটি ত্যাগ করা উচিত। সমস্ত আসুরী সম্পদ এই তিনটির অন্তর্ভুক্ত, এদের ত্যাগ করলে কি লাভ হয়? এতৈর বিমুক্তঃ কৌন্তেয়ঃ তমোদ্বারৈস্ত্রিভির্নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়ঃ ততো যাতি পরাম গতিম। কৌন্তেয়, এই তিনটি নরক দ্বার থেকে মুক্ত হলে মানুষ স্বীয় কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই অনুষ্ঠান বশত সে পরম গতি অর্থাৎ আমাকে লাভ করে। এই তিনটি বিকার ত্যাগ করার পরেই মানুষ নিয়ত কর্মের অনুষ্ঠান করে, যার পরিণাম পরম শ্রেয়। যশাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিমাবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। যিনি উপরোক্ত শাস্ত্রীয় বিধি উল্লঙ্ঘন পূর্বক, অন্য কোন শাস্ত্র নয়, এটি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম মায়ানঘ, গীতা স্বয়ং পূর্ণ শাস্ত্র, স্বেচ্ছাচারী হয়ে বিহিতের আচরণ করেন না অথচ নিষিদ্ধের আচরণ করেন, তিনি সিদ্ধি লাভের যোগ্য হন না, তিনি পরম গতি এবং সুখ লাভ করতে পারেন না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যাকার্যব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। অতএব অর্জুন, কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে কি করা উচিত কি করা উচিত নয়, শাস্ত্রই এ বিষয়ে তোমার জ্ঞাপক। অতএব শাস্ত্রীয় বিধির স্বরূপ জেনে তোমার নিয়ত কর্ম করা উচিত। তৃতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিয়তম কুরু কর্মত্বম, নিয়ত কর্মের ওপর জোর দিয়েছেন এবং বলেছেন
যে যজ্ঞের প্রক্রিয়াই সেই নিয়ত কর্ম এবং সেই যজ্ঞ আরাধনার বিধিবিশেষের বর্ণনাকেই বলা হয়েছে, যা মন নিরুদ্ধ করে শাশ্বত ব্রহ্মে স্থিতি লাভ করিয়ে দেয়। এখানে তিনি বলছেন, কাম, ক্রোধ এবং লোভ এরাই নরকের তিনটি মুখ্য দ্বার। এই তিনটি ত্যাগ করার পরেই সেই কর্মের, নিয়ত কর্মের আরম্ভ হয়, যা আমি বারংবার বলেছি, যে আচরণ পরম কল্যাণ ও পরম শ্রেয় প্রদান করে। সাংসারিক কাজে যে যত ব্যস্ত, কাম, ক্রোধ এবং লোভ তার মধ্যে সেই পরিমাণেই পাওয়া যায়। কাম, ক্রোধ ও লোভ ত্যাগ করার পরেই কর্মে প্রবেশ পাওয়া যায়, কর্মের আচরণ সম্ভব হয়। যারা সেই বিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে আচরণ করে, তারা সুখ, সিদ্ধি অথবা পরম গতি কিছুই লাভ করতে পারে না। কর্তব্য ও অকর্তব্যের নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ। অতএব শাস্ত্রবিধির অনুসারে তোমার কর্ম করা উচিত, এবং সেই শাস্ত্র হল গীতা। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায় শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৈবী সম্পদের বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। প্রস্তুত অধ্যায়ে ধ্যানের স্থিতি, সর্বস্বের সমর্পণ, অন্তঃকরণের শুদ্ধি, ইন্দ্রিয়গুলির দমন, মনের সমন, যে অধ্যয়ন স্বরূপের স্মরণ করিয়ে দেয় সেই অধ্যয়ন, যজ্ঞকর্মে যত্নশীল মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করা, ক্রোধহীনতা, চিত্তে শান্ত ভাব, এমন ২৬টি সদ্গুণ সম্বন্ধে বললেন। যে সদ্গুণগুলি যোগ সাধনাতে প্রবিষ্ট ইষ্টের নিকটবর্তী যে কোনো সাধকের মধ্যেই থাকা সম্ভব, আংশিকরূপে সকলের মধ্যেই আছে। এরপর তিনি আসুরী সম্পদের অন্তর্গত যে ৪-৬টি প্রমুখ বিকার আছে সে সকলের নাম নিয়েছেন, যেমন অভিমান, দম্ভ, কঠোরতা, অজ্ঞান। শেষে বললেন, অর্জুন, দৈবী সম্পদ বিমোক্ষায় পূর্ণ নিবৃত্তিতে সাহায্য করে, পরমপদের প্রাপ্তির জন্য এর প্রয়োজন হয়। আসুরী সম্পদ বন্ধনে আবদ্ধ করে, অধোগতিতে নিয়ে যায়। অর্জুন, তুমি শোক করো না, কারণ তুমি দেব স্বভাব সম্পন্ন। এই দুটি সম্পদের উৎপত্তি হয় কোথায়? তিনি বলেছেন, এই জগতে মানুষের স্বভাব দুই প্রকারের হয়, দেব স্বভাব এবং অসুর স্বভাব। যখন দৈবী সম্পদের বাহুল্য ঘটে তখন মানুষ দেবতুল্য হয়, এবং যখন আসুরী সম্পদের বাহুল্য ঘটে তখন মানুষই অসুর হয়। এই সৃষ্টিতে মানুষের কেবল দুটি জাতি, সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন তাতে কিছু আসে যায় না। তারপর তিনি আসুর স্বভাব বিশিষ্ট মানুষের লক্ষণ সম্বন্ধে বিস্তৃতভাবে বললেন। অসুর স্বভাব ব্যক্তিগণ কর্তব্য কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কার্য থেকে নিবৃত্ত হতে জানে না, কর্মে প্রবৃত্ত হয়নি সেই জন্য তাদের শৌচ নেই, আচরণ নেই এবং সত্যও নেই। তারা বলে, এই জগৎ আশ্রয় রহিত, ঈশ্বর ব্যতিরেকে স্ত্রী পুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে, অতএব ভোগ হল জীবনের পরম পুরুষার্থ, এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই। এই ধরনের চিন্তাধারা কৃষ্ণকালেও ছিল, সর্বদা ছিল, কেবল চার্বাক বলেছেন এমন কথা নয়। যতক্ষণ মানুষের মনে দৈবী আসুরী প্রবৃত্তির ওঠানামা চলবে ততক্ষণ থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সেই মন্দবুদ্ধি ক্রূরকর্মা ব্যক্তিগণ সকলের অহিত, কল্যাণ নাশ করার জন্য জগতে উৎপন্ন হয়। তারা বলে থাকে, এই শত্রুকে আমি নাশ করেছি, পরে অমুক শত্রু নাশ করব। অর্জুন, এই রূপ কাম ক্রোধ আশ্রয় করে সেই ব্যক্তিগণ শত্রু নাশ করে না, পরন্তু স্বীয় দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে, পরমাত্মাকে দ্বেষ করে। তবে কি অর্জুন প্রতিজ্ঞা করে জয়দ্রথাদিকে বধ করেছিলেন? যদি বধ করেছিলেন তাহলে অসুর স্বভাব বিশিষ্ট তিনি পরমাত্মাকে দ্বেষ করেন?
শ্রীকৃষ্ণ অর্জুনকে স্পষ্ট বলেছিলেন যে তুমি দৈবী স্বভাব সম্পন্ন, শোক করো না। এখানেও একথা স্পষ্ট হল যে সকলের হৃদয়ে ঈশ্বরের নিবাস। স্মরণ রাখা উচিত যে একজন তোমাকে সব সময় দেখছেন, অতএব সদা শাস্ত্র নির্দিষ্ট ক্রিয়ার আচরণ করা উচিত, অন্যথা দণ্ড প্রস্তুত আছে। যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, আসুর ভাব বিশিষ্ট ক্রূর ব্যক্তিগণকে আমি পুনঃপুন নরকে নিক্ষেপ করি। নরকের স্বরূপ কি? বললেন, বারংবার নিজ অধম জনিতে নিক্ষিপ্ত হওয়া একে অন্যের পর্যায়ে ভুক্ত, এই হল নরকের স্বরূপ। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ। সমস্ত আসুরী সম্পদ এই তিনটির অন্তর্ভুক্ত। এই তিনটি ত্যাগের পরেই সেই কর্ম আরম্ভ হয় যা আমি বারবার বলেছি। অতএব কাম, ক্রোধ ও লোভ ত্যাগ করার পরেই কর্ম শুরু হয়। সাংসারিক কার্যে মর্যাদা অনুসারে সামাজিক ব্যবস্থা নির্বাহে যিনি যত ব্যস্ত, কাম, ক্রোধ ও লোভ তাঁদের মধ্যে সেই পরিমাণেই পাওয়া যায়। বস্তুত এই তিনটি ত্যাগ করার পরেই কর্মে প্রবেশ লাভ হয় যা পরমে স্থিতি প্রদান করে। সেই জন্য কর্তব্য অকর্তব্যের নির্ধারণে শাস্ত্রই প্রমাণ। কোন শাস্ত্র? এই গীতা শাস্ত্র। কিমন্যায় শাস্ত্র বিস্তরায়, সেই জন্য এই শাস্ত্র দ্বারা নির্ধারিত কর্মবিশেষ যথার্থ কর্ম তুমি করো। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৈবী ও আসুরী দুটি সম্পদেরই বিস্তৃতভাবে বর্ণনা করেছেন, তাদের স্থান মানব হৃদয়ে এও বলেছেন, তাদের ফল সম্বন্ধেও বললেন। অতএব ও এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমদ পরমহংস পরমানন্দজীর শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ গীতার ভাষ্য যথার্থ গীতাতে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষষ্ঠদশ অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসত্।